আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ফেসবুক পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় এবং কেন পাসওয়ার্ড পরিবর্তন করবেন, পাসওয়ার্ড পরিবর্তন করার উপকারিতা এবং পাসওয়ার্ড পরিবর্তন না করে দীর্ঘদিন ফেসবুক ব্যবহার করলে কি হয়। আপনারা যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে একই পাসওয়ার্ড দীর্ঘদিন ব্যবহার করেন এবং বিভিন্ন ডিভাইসে আপনি লগ ইন করেন এবং বিভিন্ন ব্রাউজারে আপনি পাসওয়ার্ড লগ ইন করেন, তখন দেখা যাচ্ছে আপনার কোনো না কোনোভাবে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে এবং ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হইলে আপনি বিভিন্ন প্রতারণারও শিকার হতে পারেন। সো আপনারা অন্তত 6 মাসে 1 থেকে 2 বার পাসওয়ার্ড চেঞ্জ করে একটা ডায়েরিতে পাসওয়ার্ডটি নোট করে রাখবেন, যাতে পাসওয়ার্ড ভুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। সো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। শুরুতে চলে যাবেন ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপসে আসার পরে এখানে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে আবারও ক্লিক করবেন। তারপরে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পাসওয়ার্ড চেঞ্জ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এরকম নাম শো করবে, নামেতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন কারেন্ট পাসওয়ার্ড অ্যান্ড নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড। আপনাদের বর্তমান পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এবং নিউ পাসওয়ার্ড দিবেন এবং নিউ পাসওয়ার্ড রিটাইপ করে দিবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে চেঞ্জ পাসওয়ার্ড এখানে একটা টাচ করে দিবেন। তারপরে দেখেন এখানে আপনার অনেকগুলো ডিভাইসে শো করতেছে। ডিভাইসগুলো এই জন্য শো করতেছে কারণ আমার এই অ্যাকাউন্টটি আরও অন্য ডিভাইসে লগ ইন আছে, যার ফলে এগুলো শো করতেছে। তো আপনারা এখানে চেক করে নেবেন যে আসলে আপনার এই অ্যাকাউন্টটি কোন ডিভাইসে আপনি লগ ইন করেছেন, আদৌ কি আপনি ওই ডিভাইসে লগ ইন করেছেন নাকি অন্য কেউ লগ ইন করেছে। সো আপনি দেখার পরে এখানে যদি দেখেন যে না, সবগুলো আপনার ডিভাইস থেকে লগ ইন করা, তাহলে আপনি কোনো কিছু সিলেক্ট না করে আপনি জাস্ট এস্টে লগ ইন করে দিবেন। এখানে করে দেওয়ার পরে বাস আপনার কাজ শেষ।